हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आमि शारमिन आबारो चले एसेछि नतुन एकटी ब्लग निये केमन आछेन सबाई आशा करछि आल्लाहर रहमते सबाई भालो आछेन सुस्थ आछेन एबं निरापदे आछेन आलहामदुलिल्लाह आमरा सबाई अनेक बेशी भालो आछि केनना आजके आमि आमार मायेर बासाय जाबो 6 मास पर আর এখন বিকেল বেলা আমরা সন্ধ্যার পরে বের হব আর কি যেহেতু আমার মায়ের বাসা কুমিল্লা তো সেক্ষেত্রে ঢাকা থেকে যেতে বেশি সময় লাগে না তো আমরা যেহেতু দুই দিন থাকব তো আমি এখন গাছে পানি দিয়ে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় আমার গাছগুলোতে আমার এই বারান্দাটি আপনারা অনেক পছন্দ করেন আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা আর এই তো আমি আমার ঘরের ভিতরে যে কাটিং করে গাছগুলো লাগিয়েছি মানি প্লান্ট মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক বড় হয়েছে তো আমার একটি আপু কমেন্ট করেছিলেন যে আমি এই মানি প্লান্ট গাছগুলো কি নার্সারি থেকে কিনেছি কি না তো না আপু আমি আমার এক আত্মীয়র বাসা থেকে এই মানি প্লান্ট গাছগুলো এনেছি পরে আমি এখানে কাটিং করে পানিতে ভিজিয়েছি তো মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক ভালো গ্রো হচ্ছে এবং শিকড়ও বের হয়েছে আপনিও চাইলে এভাবে করে কাটিং করে মানি প্লান্ট গাছগুলো লাগাতে পারেন আর সেই সাথে একটু পানিও দিয়ে নিলাম যেহেতু আমরা দুই দিন থাকবো না তো সেক্ষেত্রে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম আর একটু লাইটিং করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে যেহেতু সন্ধ্যার পরে চলে যাব আমরা তো সেহেতু আমার কোনো কাজ নেই তো বিকেল থেকে আমি আমার সব কাজগুলো সেরে নিচ্ছি বাইরে কোথাও গেলে বাসা আসার পর যদি সব গোছানো গাছানো থাকে তাহলে দেখতে অনেক ভালো লাগে আর তাছাড়া কোথাও বেরিয়ে আসলে তখন শরীর খুব টায়ার্ড লাগে তো সেই ক্ষেত্রে গুছিয়ে গেলে খুবই ভালো হয় আর আমি ওয়াশিং মেশিনে আমার কাপড়গুলোও ধুয়ে নিয়েছি আর এই যে দেখুন এটা হচ্ছে পুরনো চাদর দিয়ে আমি একটি মশারি রাখার কভার বানিয়েছি এই যে দেখছেন তো এটি আমি বিছানার চাদরের যে সাইডের অংশগুলো সেগুলো কেটে পরে এটা বানিয়েছি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন এটা আমার মেয়ের রুম আর এই তো এখন আমি আমার রুমে চলে এসেছি আমার রুমটিও গুছিয়ে নিচ্ছি আর বাইরের শুকনো কাপড়গুলো এনে সবগুলো ভাঁজ করে নিয়েছি যেহেতু এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে বৃষ্টির তো কোনো ভরসা নাই আর এই তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এখনই বের হয়ে যাব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আপনি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই তো আমার ছোট বেবিটি কত খুশি ও নানুর বাড়িতে যাবে আল্লাহ হাফেজ